ট্রাফিক জ্যাম বেশ বিরক্তিকর একটি বিষয়। দীর্ঘক্ষণ একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা যে কারো কাছেই বেশ অস্বস্তিকর একটি ব্যাপার। যদি প্রশ্ন করা হয় যে আপনি সর্বোচ্চ কত সময় ধরে ট্রাফিক জ্যামে আটকে থেকেছেন, তবে আপনি হয়তো বলতে পারেন 3 ঘন্টা বা 4 ঘন্টা, আর খুব বেশি হলে হয়তো ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ফেরিঘাটে 20-22 ঘন্টা আটকে থাকতে পারেন। কিন্তু আজ আপনাদেরকে এমন একটি ট্রাফিক জ্যামের কথা বলতে চলেছি যেটি 20-22 ঘন্টা বা কয়েকদিনের কোনো ট্রাফিক জ্যাম নয়, বরং এটি এমন একটি ট্রাফিক জ্যাম যাতে মানুষ কয়েক ঘন্টা বা দিন নয়, বরং আটকে ছিলেন অবিশ্বাস্যভাবে টানা 8 বছর। তাই তৈরি হয়ে যান ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকা ট্রাফিক জ্যামের ঘটনা জানতে। সুয়েজ খালের কথা হয়তো আপনাদের মধ্যে অনেকেই শুনে থাকবে। ইজিপ্ট বা মিশর সরকার 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করতে 193.3 কিলোমিটার দীর্ঘ এই ঐতিহাসিক খালটি খনন করে। সুয়েজ খাল নিয়ে ইতিহাসে অনেক ঘটনা রয়েছে, আর তার মধ্যে একটি হল এই ট্রাফিক জ্যামের ঘটনা। ম্যাপে সুয়েজ খালের অবস্থান দেখলে বুঝতে পারবেন যে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্তকারী একমাত্র বাইপাস হল এই সুয়েজ খাল। এটি খননের পূর্বে ইউরোপ থেকে কোনো জাহাজকে যদি ইন্ডিয়া বা এশিয়ার কোনো দেশে পণ্য নিয়ে যেতে হতো, তবে সেটিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর ঘুরে আফ্রিকার ধার ঘেঁষে ভারত মহাসাগর পাড়ি দিয়ে তবেই তীরে এসে পৌঁছাতে হতো। বিষয়টি শুনতে যতটা দীর্ঘ মনে হয়েছে, আসলে পথটিও ঠিক ততটাই দীর্ঘ। তবে সুয়েজ খাল খননের পর এই দীর্ঘ দূরত্ব সকলে নাগালে চলে আসে। ইউরোপ থেকে ইন্ডিয়া আসা তখন মাত্র 12 ঘন্টার একটি খাল পারাপারের দূরত্ব হয়ে দাঁড়ায়, এবং আটলান্টিক মহাসাগরের 8900 কিলোমিটার দূরত্ব আর পাড়ি দেওয়ার প্রয়োজন ছিল না। তবে ইজিপ্টের পার্শ্ববর্তী দেশ ইসরায়েলের সাথে বরাবরই তাদের তেমন ভালো সম্পর্ক ছিল না। দুই দেশই যেন একে অপরকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। আর ঠিক এমনই সময় 1967 সালের 5ই জুন সকালে 15টি জাহাজ সুয়েজ খালে প্রবেশ করে ভারত মহাসাগরের উদ্দেশ্যে, এবং সে সময় শুরু হয়ে যায় ইজিপ্টের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ। মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে যায় যুদ্ধবিমান আর গোলাবারুদের ধোঁয়ায়। অবস্থা সামাল দিতে ইজিপ্ট সরকার তখন সুয়েজ খালের প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেয়, এবং সেই 15টি জাহাজ আটকে পড়ে সুয়েজ খালের মধ্যে। না আছে সামনে যাওয়ার কোনো রাস্তা, আর না আছে পেছন দিয়ে বের হওয়ার কোনো পথ। মাত্র 12 ঘন্টায় যে পথ শেষ হওয়ার কথা, তা এবার রূপ নেয় এক ঐতিহাসিক দীর্ঘতম ট্রাফিক জ্যামে। অন্যদিকে ইসরায়েলের অতর্কিত আক্রমণে ইজিপ্ট অনেকটা কোণঠাসা হয়ে পড়ে, এবং মাত্র 6 দিনের মধ্যেই তারা সুয়েজ খালের পূর্ববর্তী অংশ সাইনাই পেনিনসুলা দখল করে নেয়। অর্থাৎ সুয়েজ খাল হয়ে পড়ে তখন ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে বর্ডার লাইন, এবং ইজিপ্ট চাইছিল না কোনোভাবে ইসরায়েলিরা সুয়েজ খাল ব্যবহার করুক। এজন্য তারা সুয়েজ খালের উত্তর এবং দক্ষিণ প্রবেশ পথ চিরদিনের মতো বন্ধ করে দেয়। এটির উপরে যত ব্রিজ ছিল সেগুলো ভেঙে দেয়, এবং জায়গায় জায়গায় এত বেশি মাইন পুঁতে রাখে যে ভুল করেও যদি কেউ সুয়েজ খাল পার করতে চায়, তবে সে যেন নিজের মৃত্যু নিজেই ডেকে আনে। আর নাটকীয়ভাবে এই দুই দেশের দ্বন্দ্বের শিকার হয় এর মধ্যে থাকা সেই 15টি জাহাজ। 15টি জাহাজের মধ্যে 14টিকে সুয়েজ খালের দক্ষিণ মুখের কাছে গ্রেট ব্রিটার লেকে এনে রাখা হয়। ব্যাস এখানেই এবার জাহাজগুলোকে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, আগানো বা পেছানোর কোনো সুযোগই আর তাদের নেই। গ্রেট ব্রিটার লেকে আটকে থাকা 14টি জাহাজ ছিল সুইডেন, পোল্যান্ড, ব্রিটেন, জার্মান, আমেরিকা এবং ফ্রান্সের। কিছুদিন যাওয়ার পর যখন তারা দেখলেন যে সেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই, তখন তারা নিজ নিজ ক্রুদের জাহাজ থেকে নিজেদের দেশে ডেকে পাঠালেন, এবং সব কয়টি দেশ মিলে তখন তাদের জাহাজগুলোকে মোট 3টি গ্রুপে ভাগ করে ফেললেন। এরপর মোট 10 জন ইঞ্জিনিয়ার ও কর্মীকে তারা তাদের জাহাজগুলোর রক্ষণাবেক্ষণের জন্য পাঠান। যেহেতু জায়গাটি একেবারেই বদ্ধ, তাই খুব বেশি দিন একজন মানুষের পক্ষে সেখানে কাজ করা বেশ কষ্টকর। তাই প্রতি 6 মাস পর নতুন আরও একটি দলকে জাহাজের দেখাশোনার জন্য পাঠানো হয়।
জাহাজগুলোর মালিকের কাছে তখন শুধুমাত্র এটা আশা করা ছাড়া আর কোনো পথ ছিল না যে একদিন হয়তো তারা জাহাজগুলোকে তাদের নিজেদের দেশে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আর এভাবেই পার হতে থাকে একের পর একটি বছর। 4 থেকে 5 বছরের মধ্যেই 14টি জাহাজের প্রায় 8টি নষ্ট হয়ে যায়। এরপর হঠাৎ করে 1973 সালে ইজিপ্ট ইসরায়েলকে আক্রমণ করে বসে এবং অতর্কিত আক্রমণের ফলে ইসরায়েলিরা সাইনাই পেনিনসুলা থেকে পালাতে বাধ্য হয়। ইজিপ্ট আবারও সাইনাই পেনিনসুলা দখল করে ফেলে এবং ইসরায়েল যুদ্ধ শেষে ইজিপ্টের কাছে পরাজয় স্বীকার করে। এই দীর্ঘ 6 বছর সুয়েজ খাল বন্ধ থাকায় ইউরোপ এবং এশিয়ার পণ্য সরবরাহ কাজে বেশ অসুবিধার সৃষ্টি হয়। এজন্য বৈশ্বিক চাপে ইজিপ্ট আবারও সুয়েজ খাল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যুদ্ধের এত বেশি ধ্বংসাবশেষ এটিতে জমা হয় যে তা পরিষ্কার করার জন্য ইজিপ্টের 2 বছর লেগে যায়। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ঠিক 8 বছর পর সেই একই দিনে 1975 সালের 5ই জুন সুয়েজ খাল আবারও সকলের জন্য খুলে দেওয়া হয়। তবে এই দীর্ঘ সময়ে 15টি জাহাজের মধ্যে মাত্র 4টি জাহাজ চলনক্ষম ছিল। দীর্ঘ 8 বছর একই জায়গায় আটকে থাকার পর জাহাজগুলো তাদের নিজ নিজ দেশে ফিরতে সক্ষম হয় এবং সেই সাথে রচিত হয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী চলতে থাকা ট্রাফিক জ্যাম, যার ব্যাপ্তিকাল ছিল 8 বছর। যাই হোক, যুদ্ধবিগ্রহ এক অভিশাপ রূপে পৃথিবীর বুকে চিরকাল বিরাজমান থাকবে, তাই এ বিষয় নিয়ে কথা বলাটা যেন সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তবে দুটি দেশের ক্রোধের শিকার হওয়া এই 15টি জাহাজ এবং তাদের এই দীর্ঘকালব্যাপী আটকে থাকাটা যেন সময়ের প্রেক্ষিতে চিরকালই এক প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে থেকে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।